হ্যালো বন্ধুরা আমি নাচরুল আপনাদের জন্য আপনাদের ইউটিউব চ্যানেল যে চ্যানেল রোগ সম্বন্ধে মেডিসিন সম্বন্ধে ভিডিও আপলোড করা হয় আজকে আপনাদের কাছে একটি বিশেষ রোগ নিয়ে আলোচনা করব রোগটি হলো নার্ভের সমস্যা নার্ভের সমস্যা তো অনেক রকমেরই হয় তার মধ্যে আমি আপনাকে চার পাঁচ রকমের সমস্যা নিয়ে আলোচনা করব তো প্রথমে সমস্যাগুলো জানাই যেমন আপনারা শুনবেন যে হাত পা ঝিনঝিন করা হাত পা অসার হয়ে যাওয়া এবং কি পেশিতে টান ধরা আপনি ঘুমাচ্ছেন রাত্রি ঘুমানোর সময় দেখবেন যে পায়ে টান ধরেছে প্রচুর যন্ত্রণা আছে তীব্র যন্ত্রণা সহ্য করতে পারছেন না এরকম সমস্যা আরেকটা সমস্যা হয় আপনি বসে আছেন হাত পা অসার হয়ে যাচ্ছে আরেকটা সমস্যা যেটা হয় হাত পা এই যে কাঁপুনি মানে একটু বয়স হয়ে গেলে যে হাত পা কাঁপা এই যে সমস্যাটা এই সমস্যাটা দেখবেন যে প্রায় বয়স্ক লোকের হয় তো সেই সমস্যা থেকে মুক্তি পেতে আপনি কোন মেডিসিন খাবেন এবং কোন খাবার খাবেন শরীরে এই যে সমস্যাগুলো আসে এই সমস্যাগুলো কেন আসে প্রথমে জানে শরীরে এই সমস্যাগুলো যেটা আসে যে কারণে শরীরে নার্ভের নার্ভের যে ভিটামিন গুলো যদি নার্ভের যে ভিটামিন যে শরীরে ভিটামিন শরীরে মাংস পেশিতে যে ভিটামিন পুরো শরীরে যে ভিটামিন সেটা নার্ভাস সিস্টেমের যে ভিটামিন যদি কমে যায় তাহলে আপনার এই সমস্যাগুলো হয় এই ভিটামিন গুলো ভিটামিনের ঘাটতি দূর করার জন্য আপনি প্রথমে জানাই কোন মেডিসিন খাবেন এইটার জন্য সবথেকে ভালো যে মেডিসিনটি বি কমপ্লেক্স ভিটামিন সব থেকে ভালো আমাকে সাজেস্ট করব আপনি যে মেডিসিনটি খাবেন নিউরোবিয়ন ফোর এই ট্যাবলেটটি আপনি যদি টানা ছ মাস খান টানা যদি ছ মাস খান আপনার হান্ড্রেড পারসেন্ট নার্ভের সমস্যা ভালো হয়ে যাবে শুধু তো মেডিসিন খেলে হবে না মেডিসিনের সঙ্গে আপনাকে কিছু খাবারও খেতে হবে যেমন দুধ মাংস মাছ পালং শাক সমুদ্রের মাছ বেশি করে খাবেন সমুদ্রের মাছ যেগুলো যেমন টোনা মাছ আরো যেসব মাছ আছে সেগুলো খাবেন মাংস বলতে লাল মাংস এইগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন বি ভিটামিন ডি প্রচুর পরিমাণে আছে এতে কি হবে আপনার শরীরের যে ভিটামিনের ঘাটতিটা দূর করে দেবে দিলে আপনার হান্ড্রেড পার্সেন্ট শরীরের যে কোনো সমস্যা নার্ভাস সমস্যা ভালো হয়ে যাবে আপনারা তো কম বেশি এরকম রোগ নিয়ে শুনেছেন তো সাজেস্ট করবেন আপনাদের বাড়ি যদি নিজেরই কারো নিজেদেরই কারোর হয় তো বলবেন যদি এরকম যদি সমস্যা হয় সব থেকে ভালো যে মেডিসিনটি হলো বললাম আপনাকে এক্ষুনি নিউরোবিয়ান ফোর খুব বেশি দাম না খুবই কম খুবই কম টাকা দাম পনেরোটা ট্যাবলেটের দাম খুবই কম দাম একশো টাকার মধ্যে তো এই মেডিসিনটি খাওয়ার কি নিয়ম মেডিসিনটি আপনি দিনে দুবার করে খাবেন দুপুরে এবং রাত্রিরে খাওয়ার পর আপনি খেয়ে দেখুন আমি আপনাকে বলছি হানড্রেড পার্সেন্ট আপনার নার্ভের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন তো বন্ধুরা আপনাদের বোঝাইতে পারলাম আমার ভিডিওটা যদি আমার ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাঁচ থেকে নোটিফিকেশন লন করুন কারণ পরবর্তী ভিডিও আপলোড করবো ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে নাইস ডে